হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদি, এবং তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কল্যাণী, এবং কল্যাণী কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, আর এখান থেকে চলে যাব কিন্তু আইটিআই মোড়ে, কারণ তোমরা অলরেডি এবছরের থিম কিন্তু জেনে গেছো। আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আজকে কতটা প্রস্তুতি হয়েছে এবং কতখানি কমপ্লিট হলো, সেই সমস্ত ভিডিও থাকছে কিন্তু এই ভিডিও। তো ভিডিওটা একদমই মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আইটিআই লুমিনাস ক্লাবের একদমই সামনে। তো দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু চলছে প্যান্ডেল প্রস্তুতি। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে, আর তোমরা হয়তো হাইট সম্পর্কে জানোই যে কতটা কি হাইট রয়েছে এবং চওড়ায় কতটা। তো অনেকটা কিন্তু চওড়া আছে, দেখতে পাচ্ছ ওইখান থেকে শুরু করে কিন্তু এতটা, তো অনেকটাই হাইট রয়েছে এবং চওড়াটা তো অনেকটা রয়েছে। এবং দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু যে টাওয়ার সেগুলো কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলতে পারো তোমরা, শুধু চূড়ার দিকটা বাদ দিয়ে। আর মাঝখানে যেটা আছে সেটা কিন্তু অনেকটাই হাইট হতে চলেছে। তো অলরেডি কিন্তু অনেকটাই কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগিয়ে গেছে। তো খুব জোর কদমে কিন্তু কাজ চলছে বন্ধুরা এখানে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এই বছরের থিম তো জানোই, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কারা কারা তোমরা এই থিম দেখার জন্য এখানে আসতে চলেছো। আর এর উপরেই কিন্তু হতে চলেছে ঝিনুকের কাজ, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু এবছরে মণ্ডপ তৈরি হতে চলেছে। আর এবছরও যেটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে কিন্তু আলোকসজ্জা। তো আলোকসজ্জা কিন্তু এবার কিছুটা অন্য রকম থাকছে, যেটা কিন্তু তোমরা টাওয়ারে দেখেছো, সে টাওয়ার এবং মন্দির দুটো কিন্তু আলাদা। সো সুতরাং আলাদা রকমের লাইট কিন্তু আমরা এখানে দেখতে চলেছি। তো দেখতেই পারছো বেশ। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, তো দেখতেই পাচ্ছো দাদারা কিন্তু কতটা হাইটে উঠে কিন্তু কাজ করছে এখানে দেখতে পাচ্ছ। আর অলরেডি কিন্তু এখানে কয়েক হাজার বাঁশ কিন্তু ইউজ হয়েছে, দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাঁশ আছে। এবং বলতে গেলে কিন্তু অনেকটাই বাঁশের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে বলতে পারো, বাঁশের কাজ কিন্তু মোটামুটি 50%-এর উপর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাদ বাকি রয়েছে কিন্তু যে বাইরে বাটামের কাজ এবং ঝিনুকের কাজ, সেটা কিন্তু বাকি রয়েছে। তো অলমোস্ট কিন্তু বলতে পারি আমরা প্যান্ডেল কিন্তু কমপ্লিটের পথে রয়েছে, অর্থাৎ বাঁশের যে কাজ সেই বাঁশের কাজ কিন্তু কমপ্লিটের পথে রয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাব। তো এই ভিতর দিকটা কিন্তু তোমাদের বলে দিই, তো ভিতর দিকটা কিন্তু প্রতিবার তোমরা দেখে থাকো কাঁচের কাজ হয়, এখানটা কিন্তু জাস্ট অসাধারণভাবে কিন্তু সাজানো হয় জিনিসটা। তো খুব সুন্দর লাগে কিন্তু এখানে জায়গাটা দেখতে। আর অলরেডি কিন্তু আমরা ভিতর দিকে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি ভিতরের যে এখানে যে কাজ রয়েছে, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর কাজ হতে চলেছে অলমোস্ট, যেটা মনে হচ্ছে আমার। তো তোমাদের সেটাই বলছি, আমি কিন্তু কনফার্ম কোনো তোমাদের বলছি না, তোমরা এটাকে কেউ কনফার্ম ভেবোও না। তো আমি তোমাদের জাস্ট বলছি প্রতিবারই কিন্তু আমরা কাজ দেখি অনেক। তো এখানে দেখতে পাচ্ছো ভিতর দিকে এটাই, আর ভিতর দিকের এই সামনের দিকটা তোমরা জানোই যে এই সামনের দিকটা দিয়ে কিন্তু থাকে প্রতিমা। আর এদিকে কিন্তু এক্সিট করা হচ্ছে অলরেডি, তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা। কিন্তু আমরা চলে এসেছি একদম পিছন দিকে, তোমরা পিছন দিক থেকে দেখতেই পারছো, পিছন দিকটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে কত পরিমাণ বাঁশ কিন্তু ইউজ হয়েছে, যেটা কিন্তু আমরা প্রতি বছর দেখে থাকি কল্যাণী আইটিআই মোড়ে। প্রতি বছরে কিন্তু বাঁশের কাজই কিন্তু তোমরা এখানে দেখতে পাও, এবং বাঁশের কাজটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে, কারণ এত পরিমাণ কিন্তু বাঁশ এখানে ইউজ হয়। এর উপর তো আদার্স মেটেরিয়ালস আছেই। আচ্ছা বাটামের যে কাজ, সেই বাটামের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কিন্তু কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেক দাদারা কিন্তু কাজ করছে, আর ওদের কিন্তু অনেক বাটাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ কমপ্লিট হতে চলেছে। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র, উৎসব সবার আমন্ত্রণ।
সজন নব সাজে অতি সাজি ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে অতি সাজি আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সর দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে জানালে কী করতে হবে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে কুত্তা তিনি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা।